গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ না করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় নগরে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিকদের বিভিন্ন সংগঠন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় তারা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই জন্য দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। পরিবহন মালিক শ্রমিকরা বলছেন, হঠাৎ করেই জ্বালানির দাম বাড়লেও ভাড়া সমন্বয় করা হয়নি, আর লোকসান দিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। ভাড়া না বাড়ানো পর্যন্ত নগরে যানবাহন চলবে না বলে হুঁশিয়ারি দেন তারা। সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যাত্রীরা সড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাচ্ছেন না। জরুরি প্রয়োজনে কেউ রিক্সা কিংবা সিএনজিতে চলাচল করছেন, আবার কেউ কেউ ভাড়াই চালিত মোটর বাইক কিংবা প্রাইভেট কারে অতিরিক্ত ভাড়া দিয়ে রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে। গতকাল ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ও কেরোসিন 114 টাকা, অক্টেন 135 টাকা এবং পেট্রোলের দাম 130 টাকা নির্ধারণ করেছে সরকার।